হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইদ খান ব্লগসের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে রানার কাইট প্লাস 110 সিসি একটি বাইক নিয়ে রিভিউ করতেছি, লাল ব্ল্যাক কালার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো এই বাইকটি সব ধরনের কন্ডিশন কত হলে নিতে পারবেন, এর দুধে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। বাইকটা কী অবস্থা আছে, কত কিলো চলছে, সব কিছু আপনাকে জানাবো। বাইকটি কিন্তু 2018 সালের মডেল। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি আপনাকে বাইকটার লুকিং দেখাচ্ছি। দেখেন, বাইকটার লুকিং কিন্তু অনেক সুন্দর, নাম্বার করা বাইক। এবার আসুন আমি আপনাকে সর্বপ্রথম বাইকটার টায়ারের কন্ডিশন দেখাই। টায়ারের কন্ডিশন দেখেন, খুব ভালো আছে, অনেকটা ভালো আছে টায়ারের কন্ডিশন। একবার ফুল নতুন অরিজিনাল টায়ার। যদি আপনি আপনাকে সামনে থেকে মাডগার্ড দেখাই, দেখেন মাডগার্ড সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। আপনার একটু খেয়াল করে দেখেন, হাইড্রোলিক ব্রেক। বন্ধুরা, এইগুলো বাইক কিন্তু দেখেন সামনে থেকে দেখেন অনেক সুন্দর বাইক। একটু সামনে আলো দাঁড়ান, হেডলাইট দেন তো একটু, বাইকটা কেমন লাগে দেখতে। ইন্ডিকেটারগুলো দেখেন, এই পাশে দেন একটু, দেখেন বাইকের মডেলটা কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা বন্ধ করেন, হেডলাইটটা কিন্তু অনেক সুন্দর আছে। বন্ধুরা, এবার আমি আপনাকে বাইকটার ইঞ্জিন নিয়ে বলবো। দেখেন বাইকটা এই পাশে দেখেন খুব ভালো। আর একটা জিনিস সবচেয়ে, বাইকটাতে কিন্তু সাউন্ড সিস্টেম আছে, পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনারা বাইক এখানে গান শুনতে পারবেন। তো দেখেন, এবার আমি ইঞ্জিন কন্ডিশন নিয়ে বলবো। বন্ধুরা, বাইকটা কিন্তু 2018 সালের মডেল। বাইকটাতে দেখেন আপনার নাটের কোয়ালিটি এবং কালার দেখেন। ইঞ্জিনে কিন্তু একটা নাটে হাত দেওয়া হয় না, একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক এটা। এই বাইকটা সাধারণত লেডিস বাইক বলা হয়। বাইকটা কিন্তু ক্লাস ছাড়া বাইক। দেখেন এই পাশে কিন্তু ফুল ফ্রেশ অবস্থা আছে, ফুল ফ্রেশ আছে কাইট প্লাস, আপনারা খেয়াল করে দেখতেছেন। যদি আমি আপনাকে বাইকটার সাইলেন্সার কন্ডিশন দেখাই, বন্ধুরা সাইলেন্সার কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর। সকাপ দেখেন, পিছনের টায়ারটা দেখেন অনেক সুন্দর আছে। বন্ধুরা, এই বাইকগুলো কিন্তু পরামানিক হুন্ডো সেন্টার কিন্তু কিস্তিতে এই বাইকগুলো দেয়। অনেক সময় কিস্তি দিতে না পারার কারণে নতুন বাইক অবস্থায় বাইকগুলো কিন্তু উঠায় নিয়ে আসে, নিয়ে এসে আবার সেকেন্ড বাইক হিসেবে বিক্রি করে। দেখেন, এবার আমি আপনাকে পিছনের কন্ডিশন দেখাবো। কিছুদিন আগে একটা বাইকের ভিডিও করছিলাম, বাইকটা বিক্রি হয়ে গেছে, ব্রাহ্মণবাড়ি একটা ভাই নিছে। দেখেন বাইকটা কিন্তু নাম্বার দেখেন, বগুড়া H1594-20, এটা কিন্তু হাফ টাকার নাম্বার। বাকি কিস্তি আপনারা বাংলাদেশের যে কোনো বিআরটির অফিস থেকে নিতে পারবেন, পরিশোধ করতে পারবেন। এবং বাইকটা কিন্তু খুব টিপটপ কন্ডিশন চলছে বাইকটা। এপাশে দেখেন, এপাশে বন্ধুরা টায়ারের কন্ডিশন দেখা যাবে আমি আপনাকে। টায়ারের কন্ডিশন অনেকটা সুন্দর আছে, দেখেন সেন কাভার, পাওদানি। এবার দেখেন একটু গিয়ার লেভেলটা দেখেন। এবার আমি আপনাকে বাইকটা দেখেন, এখানে একটু আসর লাগছে বন্ধুরা, একটু আসর। এটা আমি আপনাকে স্টিকার, শুধু স্টিকার, এটা পরিবর্তন করে নিয়ে যাওয়া, কিন্তু আমরা এই অবস্থায় রাখছি। সিটটাও দেখেন অনেক সুন্দর, বাইকটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। ইঞ্জিনটা বন্ধুরা কিছু বলার নাই, ইঞ্জিনটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে। আপনারা দেখেন পাওদানিগুলো একটু দেখেন, এগুলো কিন্তু খুব চকচকা আছে একবারে, মানে বাইকটা কিন্তু খুব কম ইউজ হয়েছে এই পাশ থেকে দেখেন। চলুন এবার আমি আপনাকে বাইকটা মিটার দেখাবো, মানে কত কিলো বাইকটা রান হয়েছে। বাইকটা কিন্তু রান হয়েছে 6140 কিলো বন্ধুরা। এটাই কিন্তু জেনুইন, এটাই জেনুইন। দেখেন বাইকটার ক্লাস নাই, এটা কিন্তু যে কোনো মানুষ চালাতে পারবে। আপনারা খুব খেয়াল করে দেখতেছেন, যে কোনো মানুষ চালাতে পারবে। তো বন্ধুরা, সব কিছু বলে তেলের মাইলেজ যদি বলি, এটা 60-65 কিলো রান হয়। 110 সিসি বাইক, খুব তেল কম খায় এই বাইকগুলো, খুব তেল কম খায়। এটা আপনারা ছেলে মানুষও ইউজ করতে পারবেন, মেয়ে মানুষও ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যারা কোম্পানিতে চাকরি করে, ব্রাকের চাকরি করে, অবশ্যই তারা এই বাইকগুলো নিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন। বাইকটির সাউন্ড কোয়ালিটি দেখি, এবার আমি আপনাকে বাইকটার সাউন্ড কোয়ালিটি দেখাবো। বাইকটা কিন্তু সেলফে স্টার্ট বন্ধুরা, ইঞ্জিনের সাউন্ড দেখেন, ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। এবার আমি আপনাকে এই বাইকটার প্রাইস বলবো। বাইকটার প্রাইস কিন্তু 58,000 টাকা, নাম্বার আছে 58,000 টাকা প্রাইস। অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন বাইকটা, আর আমরা বাইকটা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।